ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমরা যদি ইউ কখন সাবজেক্ট হয়, ইউ কখন অবজেক্ট হয় সেটি আমরা যদি ভালোভাবে না জানি তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা খুবই কঠিন হবে। আজকে আমি দেখাবো কিভাবে ইউ সাবজেক্টের কাজ করে, কিভাবে এই ইউ অবজেক্টের কাজ করে। নাম্বার ওয়ান, ইউ মেইন ভার্বের পূর্বে অথবা হেল্পিং ভার্ব ও মেইন ভার্ব এর মাঝখানে বসলে উক্ত ইউকে সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। দ্যাট মিন্স ইন রিপোর্টেড স্পিচ অফ ডিরেক্ট নেশন, ইফ উই গেট ইউ বিফোর মেইন ভার্ব অ্যান্ড বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, দ্য ভেরি ইউ ইজ কনসিডার্ড অ্যাজ সাবজেক্ট। হেয়ার ডিরেক্ট নেশন, শ্রেয়াস সেড টু হার, উইল ইউ কল মি when you need, here you, between helping verb and main verb, অর্থাৎ helping verb ও main verbের মাঝখানে আমরা যদি ইউ পেয়ে থাকি উক্ত ইউকে সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ হেল্পিং ভার্ব ও মেইন ভার্ব এর মাঝখানে আমরা যদি ইউ পেয়ে থাকি তখন উক্ত ইউকে সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। উইল ইউ কল মি হোয়েন ইউ নিড, হোয়েন ইউ নিড, হেয়ার নিড হেয়ার মেইন ভার্ব, ইন ফ্রন্ট অফ নিড ইউ, হেয়ার ইউ ইজ সাবজেক্ট। কারণ নিড মেইন ভার্বের পূর্বে, মেইন ভার্বের পূর্বে যদি ইউ থাকে তখন উক্ত ইউকে সাবজেক্ট হিসাবে গণ্য করা হয়। মেইন ভার্বের পূর্বে অর্থাৎ ইউ মেইন ভার্বের পূর্বে, মেইন ভার্বের পূর্বে হেয়ার ইউ, হেয়ার মেইন ভার্ব, নিড হচ্ছে মেইন ভার্ব, নিড হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বের পূর্বে ইউ রয়েছে তাই এই ইউ হচ্ছে সাবজেক্ট। নাম্বার টু, ইউ মেইন ভার্বের পরে অথবা প্রিপোজিশনের পরে বসলে উক্ত ইউকে অবজেক্ট হিসাবে গণ্য করা হয়। দ্যাট মিন্স ইন রিপোর্টেড স্পিচ অফ ডিরেক্ট নেশন, ইফ উই গেট ইউ আফটার মেইন ভার্ব অ্যান্ড আফটার প্রিপোজিশন, দ্য ভেরি ইউ ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান অবজেক্ট। হেয়ার তো আর সেড টু মি, আই অ্যাম উইথ ইউ বিকজ আই লাভ ইউ, হেয়ার ইউ, ইউ হেয়ার আফটার দিস প্রিপোজিশন, অ্যাজ দিস ইজ প্রিপোজিশন অ্যান্ড আফটার দিস প্রিপোজিশন ইউ, সো ইউ হেয়ার অবজেক্ট, ইউ হেয়ার অবজেক্ট। অর্থাৎ প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পরে বসলে, প্রিপোজিশনের পরে যদি ইউ বসে তখন এই ইউকে অবজেক্ট রূপে গণ্য করা হয়। আই লাভ ইউ, দ্যাট মিন্স আফটার মেইন ভার্ব, আফটার মেইন ভার্ব, যদি ইউ যদি মেইন ভার্বের পরে বসে তখন উক্ত ইউকে অবজেক্ট রূপে গণ্য করা হয়। ডিয়ার লার্নার্স, এখন আমরা দেখব কিভাবে সেম স্পেলিং সেম প্রোনাউন্সিয়েশন যুক্ত ইউ কিভাবে সাবজেক্ট ও অবজেক্টের কাজ করে। নাম্বার ওয়ান, শ্রেয়াস সেড টু হার, উইল ইউ কল মি হোয়েন ইউ নিড, দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচটি এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটি এখানে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। আমরা যখন ইনডিরেক্ট করব শ্রেয়াস, রিপোর্টিং ভার্বটি হবে, যেহেতু রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটি হবে আস্কড, শ্রেয়াস আস্কড হার, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা কি বসাবো, যেহেতু রিপোর্টেড স্পিচটি হেল্পিং ভার্ব দ্বারা শুরু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, সেহেতু ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা ইফ বসাবো, ইফ, ইফ এর পর আমরা সর্বদা সাবজেক্ট বসাবো। ইউ, ইউ সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে, ইউ সেকেন্ড পার্সন, যেহেতু ইউ সেকেন্ড পার্সন রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে, এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে হার, এখানে ইউ এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট, যেহেতু হেল্পিং ভার্ব ও মেইন ভার্বের মাঝখানে রয়েছে ইউ, এই ইউ হচ্ছে সাবজেক্ট, সো দ্য সাবজেক্ট ফর্ম অফ হার উইল বি শি, শি। আমরা যখন উইল পাব উইল হয়ে যাবে উড, উড, উডের পর ভি ওয়ান কল কল,
me first person সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে me first person রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে শ্রেয়াস শ্রেয়াসের প্রোনাউন হচ্ছে he me যেহেতু অবজেক্ট he এর অবজেক্ট হচ্ছে him when you কাকে অনুসরণ করবে you যেহেতু এখানে সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে you এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট যেহেতু you মেইন ভার্বের পূর্বে রয়েছে এই you হচ্ছে সাবজেক্ট so her এর সাবজেক্ট হবে she need যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স need হয়ে যাবে needed number 2 toha said to me I am with you because I love you toha said to reporting verb টি আমরা কি বসাবো যেহেতু রিপোর্টেড স্পিচটি অ্যাসারটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বটি হবে সে অথবা সেইড টেল অথবা টোল্ড যেহেতু এটি ভি টু আমরা ভি টু বসাবো যেহেতু রিপোর্টিং অবজেক্ট রয়েছে টোল্ড মি ইনভার্টেড কমা আমরা ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসাবো যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসারটিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো দ্যাট here I hear first person সর্বদা reporting subject কে অনুসরণ করে reporting subject হচ্ছে তোহা তোহার pronoun হচ্ছে he I যেহেতু subject he এর subject হচ্ছে he am simple present tense যদি থাকে তাহলে আমরা simple past tense বসাবো he was with you হচ্ছে second person সর্বদা reporting object কে অনুসরণ করে ইউ এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট ইউ যেহেতু প্রিপোজিশনের পরে রয়েছে এই ইউ হচ্ছে অবজেক্ট অর্থাৎ প্রিপোজিশন এর পরে বসলে উক্ত ইউকে অবজেক্ট হিসেবে গণ্য করা হয় সো ইউ এখানে অবজেক্ট ইউ অনুসরণ করলো মি কে মি ইউ যেহেতু অবজেক্ট মি এর অবজেক্ট হচ্ছে মি বিকজ আই হচ্ছে ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং সাবজেক্টকে অনুসরণ করে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে তোহা তোহার প্রোনাউন হচ্ছে হি লাভ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স এ থাকে ইন্ডিকেট করার সময় সেই সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স হয়ে যায় হি লাভড ইউ হচ্ছে এখানে সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং অবজেক্টকে অনুসরণ করে ইউ এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট ইউ যেহেতু মেইন ভার্বের পরে রয়েছে ইউ যদি মেইন ভার্বের পরে থাকে উক্ত ইউকে অবজেক্ট রূপে গণ্য করা হয় সো ইউ এখানে অবজেক্ট সো মি এর অবজেক্ট হচ্ছে মি ডিয়ার লার্নার্স আমি দেখানোর চেষ্টা করেছি ইউ কখন সাবজেক্টের কাজ করে ইউ কখন অবজেক্টের কাজ করে ডিয়ার লার্নার্স আমরা যখন ডিরেক্ট নেয়াশন থেকে ইনডিরেক্ট নেয়াশন করি আর যদি ইউ এর ব্যবহার ভালোভাবে না জানি তাহলে ডিরেক্ট নেয়াশন থেকে ইনডিরেক্ট নেয়াশন করা কখনোই সম্ভব নয় ডিয়ার লার্নার্স আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু মেক দিস লেসন ইন্টারেস্টিং অ্যান্ড ইজি ফর ইউ ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ভিডিও উইল হেল্প ইউ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ প্লিজ ডোন্ট লিভ উইদাউট লিভিং এনি কমেন্টস